بیشتر دو سه جمعه رو نشین نیبت در حاقه کلکیده از که نگه کشونه آز بده کردی این بچه ها کردی این بچه ها تکر کسه هم بدشه منوش این بچه ها نکنه که دامی دیم بچه ها منوش که خوکه ها سی بره هم این بچه بره کن کشنه دیو مانو سی دیم بچه ها بیگو نیم بچه ها بیگو کی بوده ده؟ تفسیر این بچه را تفسیر کشنه دیگر دیم بچه ها بیگو مانو تو شاد ببرنی বাংলাদেশের মানুষ তৎক্ষণাৎ রাস্তায় দিয়েছে তার অধিকারী রাজ গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার লক্ষ মানুষ রাস্তায় নেমেছে আর লক্ষ মানুষের হৃদয়ে এই আন্দোলনের দোলা দিয়েছে বাংলাদেশের প্রতিনিয়ত প্রত্যেক দিন জিজ্ঞেস করা আর বই দিয়ে বাংলাদেশের জনগণ প্রত্যেক দিন প্রত্যাশা করে কালকে কিছু হবে পরশু একটু কিছু হবে কারণ পুরো বিশেষে তাদের শরীরের বাইরে চলে গেছে অনেকে দুবেলা খেলে পারতেছে না অনেকে ধার করে চলতেছে অনেকে মাছ বস্তু ছেড়ে দিয়ে সত্যি খেয়ে চলছে অনেকে পরিবারের চিকিৎসা করতে পারছে না লেখাপড়া করাতে পারছে না আর আওয়ামী লোকেরা 100% কমল লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাঠায় আমাদের এখানে কি আজকে উদ্বোধন উগ্রবাদের কথা বলা হচ্ছে আরে এই উন্নয়ন এই উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক এই যে উন্নয়নের কথা বলছে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো তারা একদম ভেঙে দিয়েছে সম্পূর্ণ ব্যাংকগুলোতে কোনো টাকা নেই ব্যাংকগুলোতে লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে বড় বড় প্রজেক্টের টাকা লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে আপনার ওয়াশিংটন বেস গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি হিসাব হিসাবে প্রত্যেক বছরে 7-8 বিলিয়ন ডলার টাকা ব্যয় হয়ে গেছে অর্থাৎ এই 14 বছরে 100 বিলিয়ন ডলার দিয়ে গেছে 1 লক্ষ কোটি টাকা 1 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভে ডলারের সংকট ডলারের উচ্চ বৃদ্ধির কারণে আমদানিকৃত সব মানের উচ্চ বৃদ্ধির মানুষকে কিনতে হচ্ছে আবার উন্নয়নের কথা বলছি লক্ষ লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা 1 লক্ষ কোটি টাকার উপরে আপনার টাকা ছাপাবেন না টাকা ছাপাচ্ছে আরে ব্যাংকে উল্লেখের শেষ রিজার্ভ পোর্শন সরকারের গভীরও টাকা নেই এখন কিন্তু টাকা ছাপিয়ে এই যে উন্নয়নের কথা বলছি কিন্তু বাংলাদেশের মানুষের উপর যে ঋণের দায় দিয়ে যাচ্ছে তাদের উৎপাদন কারণ